আমার লজ্জা লাগে পশ্চিমবঙ্গের অধিকাংশ প্রশাসনিক পদে বসে থাকা সেই সমস্ত শিক্ষিত বাচ্চাদের যাদের প্রচুর টাকা আমাদের ট্যাক্সে মাইনে দেওয়া হয় তারপরেও তারা চুরির টাকায় বড়লোক হবে বলে চোর তৃণমূলের সঙ্গে হাত লাগিয়ে প্রশাসনকে বিক্রি করে দিচ্ছে, মানুষের চোখের জলকে বিক্রি করে দিচ্ছে, থানাকে সঙ্গে নিয়ে ভোট লুট করছে। ও বিডিও ডিএমএস ডিএবিডিও, বর্ষাকালে কোথাও বেরুন ছাতা নিতে হবে, তেমন তৃণমূলে পুলিশকে যেতে গেলে আপনাকে চুরি করতে হবে, এটা ও দলের নিয়ম। যতদিন ধরে আপনি চুরি করছেন না, এই যে আমার বন্ধু আমার জীবিকাতেই ছিলেন আর কি, বিরাট বড় হিরোইন, শাইনী দেবীকে ডেকে জিজ্ঞাসা করলো ওই গরিব ছেলেপুলেগুলো চাকরি যারা চুরি করেছে চোর তৃণমূল, তাদের ওখান থেকেই ওর নামটাম নাকি পাওয়া গেছে এবং ও নাকি আমার থেকে কত বেশি অভিনয় করে আপনারা জানেন, আমার থেকে কত বিখ্যাত কি না আপনারা জানেন, আমি যেমন বাড়ি ঘরদোর বানাতে পারিনি ও এই দু বছরে বানিয়ে ফেলেছে, সেই জন্য ওকে ডেকেছিল এইসব হিসেব টিসেব চাইবার জন্য। তবে যাই হোক না কেন, উনি প্রমাণ করবেন যে উনি ওনার বাকি সিনিয়র দলের নেতাদের মতো নাকি কিছুটা হয়েছেন না এখনো হবার চেষ্টায় আছেন, সেটা শায়নী দেবী বলবেন, আমি এটাকে নিয়ে কোনো বিকৃত মন্তব্য করবো না, তৃণমূলের টাইটেল চোর এটা সবাই জানে, বাকি দায়িত্ব শায়নী। এমন কাউকে দেখেছেন আপনারই ক্ষতি করলো, আপনারই মারলো, আপনারই লুটলো, আবার সেজে গুয়ে গুজে বা বগলে পাউডার সেন্টু লাগিয়ে জিজ্ঞেস গেছে মাসিয়া আপনার যে ঝাড়লাম কেমন আছে, নমস্কার আমি দুয়ারে বসে, অনেক বেহায়া অনেক দোকান কাটা দেখা গেছে, আমি জানি না, আমার সব থেকে খারাপ লাগে বলতে, আমি একটু একটা জায়গায় বলতে এসে সময় বলছিলাম, আমি যা দেখি তাই বলি, যা দেখি তাই লিখি, তাতে কিছু লোকের গায়ে ফোসকা পড়ে, যারা সত্যি শুনতে ভালোবাসে তাদের ফোসকা পড়ে না, যারা অন্যায় করে জোর চুরি করে তাদের ফোসকা পড়ে। তাই এবারের লড়াইটা কিন্তু আমাদের আর নতুন করে বলবার দরকার নেই, তৃণমূলের পদবি হলো চোর, মানুষের পদবি হচ্ছে দাস পাল হালদার চ্যাটার্জি ব্যানার্জি মুখুজ্জে মালও টাইটেল, কিন্তু তৃণমূলের একটা টাইটেল চোর, এই টাইটেল কে বানিয়েছে নিজের, আমি না, আমাদের সবার সিনিয়র পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাস্তায় লিখে হেঁটেছিল আমি চোর, আমি বলছি উনি বলেছিলেন আমরা সবাই চোর, আমরা অত খারাপ কথা বলি না, যারা চুরি করে তারা চোর, যারা অন্যায় করে তারা চোর। দেখুন দু পয়সা রোজগারে সবার ইচ্ছা থাকতে পারে, সেই ইচ্ছার যে সব রাস্তা একেবারেই টান টান সোজা আমার সমাজে হয় এও আমি বিশ্বাস করি না, খারাপ লোক জন্মায় তো আলাদা করে নয়, আমাদের পরিবারেতেই জন্মায়, বাড়িতে অফিসে আদালতে বাজারে দুই একটা লোভী লোক থাকে আমাদের বাড়িতে, কিন্তু এই দলটার নিয়ম করে দিয়েছে যে আপনাকে চোর হতেই হবে, না হলে আপনার পদোন্নতি হবে না, আর আপনি যখন চোরের দলে জয়েন করেছেন তখন চুরি করে নিজেকে বড় লোক চুরি করতে হবে, গরিবকে মারতে হবে, আর বড় অংশের 60% আর 70% টাকা তৃণমূলের নেত্রী দোলা দেবী তিনি নিয়ম করে বলে দিয়েছিলেন কত পার্সেন্ট টাকা পার্টিকে দিতে হবে, এই ওদের দলের নিয়ম, আমি বলছি না ওনারাই বলেছে। 2011 সালে সিপিএম যে লুট ধরা শুরু করেছিল, যে ক্ষতি করা শুরু করেছিল পশ্চিমবঙ্গে 34 বছর ধরে, সেটাকে শেষ করবার জন্য পশ্চিমবঙ্গের মানুষ একটা গরিব বাড়ির মেয়েকে ক্ষমতায় আনতে চেয়েছিল, ভেবেছিল যে ও তো গরিব, ও টালির চালে থাকে, তাই টালির চাল খোলার চাল দরমাতে নারকোল পাতা ঝুপড়িতে ঝোপঝাড়ের ধারে আলপথের ধারে ধান খেতের ধারে মাটির বাড়িতে খড়ের ছাউনিতে যে গরিবরা থাকে তাহলে ওই মেয়েটা নিশ্চয়ই বাকি মেয়েগুলোর কষ্ট বুঝতে পারবে, তাই পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ তাদের ভোট দিয়েছিলেন, এখানে যারা দাঁড়িয়ে রয়েছেন আমি আমরা সবাই তাদেরকে সিপিএম কে হাঁটাতে ভোট দিয়েছিলাম, পাশে দাঁড়িয়েছিলাম যে গরিব গরিবের উন্নতি করবে। উনি কি করলেন, নামের আগে সততার প্রতীক লিখতেন, ওনাকে বিশ্বাস করে মানুষ যে গরিবকে সেবা করার জন্য পঞ্চায়েত সিস্টেম যেটা দিয়ে কেন্দ্র সরকার কোটি কোটি টাকা যা যা আপনার উন্নয়নের জন্য পাঠাচ্ছে তা সবসময় সরাসরি আপনার অ্যাকাউন্টে এসে
পৌঁছতে পারে না যতক্ষণ না এখানে ডিএম এসডিও বিডিও আর নিশ্চয়ই আশপাশে ঘুরঘুর করছে দালাল পুলিশ কোথায়। হ্যাঁ আছে না, হ্যাঁ আমার খারাপ লাগে কে সিবি, যে কোনো কেউ বগলেস বলে কুকুর হয় না, সিবি পুলিশ বলে কেউ কোনো মানুষকে গালাগাল দেবেন না, কোনো গালাগাল দেবেন না। এই যে এখানে যারা এসডিও বিডিও রয়েছে এরা মাইনে তুলতে লাগে না, জানেন তো ট্রেনের টিটিতে এক ধরনের রয়েছে, এরপর মাইনেও দেয় এত মাল। আমার লজ্জা লাগে পড়াশোনা জানাই বিডিও এসডিও যারা শপথ নিয়েছে যারা মানুষের সেবা করবার জন্য ওদের মোটা মাইনে, তবুও গরিব মানুষ দুঃখী মানুষের যা যা নামের লিস্ট তৈরি হয় সেই লিস্টকে পাঠিয়ে দিতে হয় ডিএম অফিস থেকে, চলে যায় হচ্ছে কেন্দ্রে, কেন্দ্রে সরকার আমাদের দেশে নিয়ম অনুযায়ী সেই টাকা পাঠিয়ে দেয় রাজ্য সরকারের কাছে, সেই টাকা থাকে হচ্ছে ডিএম এর কাছে, তারপর গরিব মানুষের কাছে সেই লিস্টি অনুযায়ী টাকা বিতরণ হয়, টাকা চলে যায়, যে কোনো প্রকল্পের টাকা খরচ হয়। কিন্তু যেহেতু অধিকাংশ পঞ্চায়েত তৃণমূল দখল করে রেখে দিয়েছে তাই তারা মিথ্যে লিস্ট ভুয়ো লিস্ট তৈরি করছে। আমি জানি এখানে যারা যারা দাঁড়িয়ে রয়েছেন তারা জানেন এলাকায় কোন কোন তৃণমূল চোর রয়েছে, আপনারা জানেন যে কোন কোন মানুষের টাকা চুরি করেছে ওরা, আপনারা জানেন যে বাড়ি তৈরির জন্য গরিব মানুষ যার ছাদে তার মাথার উপর ছাদ হওয়ার জন্য দেখতেন প্রধানমন্ত্রী চান যে বাড়িতে বাড়িতে জলের কানেকশন হবে সেখানেও মালগুলো ঢুকে বের করে মাল দে। এই ভিডিওর বাচ্চা জানে না, জানে। আমার লজ্জা লাগে পশ্চিমবঙ্গের অধিকাংশ প্রশাসনিক পদে বসে থাকা সেই সমস্ত শিক্ষিত বাচ্চাদের যাদের প্রচুর টাকা আমাদের ট্যাক্সে মাইনে দেওয়া হয়, তারপরেও তারা চুরির টাকায় বড়লোক হবে বলে চোর তৃণমূলের সঙ্গে হাত লাগিয়ে প্রশাসনকে বিক্রি করে দিচ্ছে, মানুষের চোখের জলকে বিক্রি করে দিচ্ছে, থানাকে সঙ্গে নিয়ে ভোট লুট করছে। ও বিডিও ডিএমএসডিও বিডিও যারা দু নম্বরই করছেন সাবধান হয়ে যান, আলপথ দিয়ে ছুটতে গেলে পড়ে যেতে পারেন, ধান ক্ষেতের ধারে অনেক সময় ঝিনুক থাকে পড়ে গিয়ে কেটে যেতে পারে আপনার শরীর, সাবধান হয়ে যান। মানুষ চোর পছন্দ, যারা পুলিশ কর্মী রয়েছেন তারা তো নিশ্চয়ই বাড়ি যান, স্যার বাড়ি যান, আপনাদের মাইনেটা তো হয় হচ্ছে চোরকে পাহারা দেওয়ার জন্য, তৃণমূলের নেতা কর্মীদের যারা অন্যায় করছে চুরি চুরি করছে মানুষের লুট করছে তাদেরকে স্যার করবার জন্য জানি। আজকাল আপনারা যেখানে যায় গন্ডা লুকিয়ে গিয়ে নিজের পিঠ লোকায়, না আমার থেকেও মোটা ওর, স্যার এটা ভালো নয় সমাজের জন্য, আপনার বউ বাচ্চার জন্য ভালো নয়, জানি আপনাকে প্রমোশনের লোভ দেখানো হয় কিংবা ট্রান্সফারের ভয় দেখানো হয়, এর থেকে বড় ভয় সিপিএম দেখাতে এখন তারা চায়ের দোকানে। যাই হোক আমি শুধু একটাই কথা বলবো, সতর্ক হয়ে যান, আমরা কোন রকম হিংসার আশ্রয় অগণতান্ত্রিক আশ্রয় চাই না, যাতে ন্যায্য অধিকার যেটা কেন্দ্র সরকার পাঠাচ্ছে মানুষের হয়ে কিন্তু একটাই শুধু আশীর্বাদ রয়েছে সেটা মানুষের আশীর্বাদ। এবং আমার বিশ্বাস রয়েছে যে নিশ্চয়ই এখানের মা মাসিমারা রয়েছেন যারা বাড়িতে পাত্র পাত্রীর সন্ধানের জন্য কাগজে বিজ্ঞাপন দেন বা ঘটককে বলেন, আচ্ছা মায়েরা আচ্ছা দিদিরা আচ্ছা যারা বন্ধুরা রয়েছে তারা কি পরিষ্কার লেখো যে আমার বাড়িতে আমার মেয়ের বিয়ে দেবার জন্য 100 দিনের কাজ চুরি করা চোর তৃণমূল পাত্র চাই, লিখেছেন? লেখেন না, কারণ আপনারা মান সম্মান বিকিয়ে দেন। তাই যারা তৃণমূলের এখনো পর্যন্ত ভালো হওয়ার চেষ্টা করছে, যদি আপনারা জানেন নিশ্চয়ই যে তৃণমূলের দল 3 রকমের লোকজন রেখে দেয়, যারা তৃণমূলে থাকেন বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম, আপনি যদি পাহাড়ে যান দার্জিলিং এ আপনাকে মাংকি ক্যাপ পরতে হবে, আপনি যদি গরমের কোনো জায়গায় যান আপনাকে ছায়া নিতে হবে, আপনি যদি